উইক বায়োলজিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আলোচ্য বিষয় ক্লাস 9 এর ক্রেস চক্র। এটাই হলো শ্বসনের যে সিরিজ তার শেষ ভিডিও। এর আগের ভিডিওতে আমরা গ্লাইকোলাইসিস সম্পর্কে আলোচনা করেছি। আজকে ক্রেস চক্রের বিভিন্ন এনজাইম, অ্যাসিড ও বিভিন্ন এটিপি, এনএডিপি এগুলো নিয়ে আলোচনা করব ও প্রান্তীয় শ্বসন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার অন্যান্য ক্লাস 9 এর ভিডিও লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো শুরু করা যাক। ক্রেস চক্র এইটা শুরু হয় সবাত শ্বসনের যে 3 নম্বর পর্যায়ে, মানে গ্লাইকোলাইসিস, পাইরুভেটের জারণ, তারপরে শুরু হয় ক্রেস চক্র। গ্লাইকোলাইসিস হয় সাইটোপ্লাজমে, সেই পাইরুভিক অ্যাসিড সেটা মাইটোকন্ড্রিয়া প্রবেশ করে, তারপরে পাইরুভিক অ্যাসিডের বিটা জারণ হয় পাইরুভেট ডিহাইড্রোজিনেস কমপ্লেক্সের মাধ্যমে। সেখানে CO2 বেরিয়ে গিয়ে সেখানে 3 কার্বনযুক্ত পাইরুভিক অ্যাসিড 2 কার্বনযুক্ত অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন করে। এই 2 কার্বনযুক্ত অ্যাসিটাইল কোয়ে আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যেটা হলো 4 কার্বনযুক্ত, এরা নিজেদের মধ্যে যুক্ত হয়ে শুরু করে ক্রেস চক্র। এই ক্রেস চক্র ঘটে মাইটোকন্ড্রিয়ার যে ধাত্র বা স্ট্রোমা, তার মধ্যে এই ক্রেস চক্র যাবতীয় বিক্রিয়াগুলো ঘটে। কিছু কিছু বিক্রিয়া মাইটোকন্ড্রিয়ার যে অন্তঃপর্দা তার গায়েও ঘটে। এই ক্রেস চক্র আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী হান্স ক্রেবস 1973-তে। এই ক্রেস চক্রের বিভিন্ন ধাপগুলো বিবরণ দিয়েছিলেন। তো এবার সেটা দেখা যায়। তো ক্রেস চক্রের প্রথমে আমরা আসি যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সেই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বনযুক্ত একটা অ্যাসিড, সেটা জৈব অ্যাসিড, সেটা অ্যাসিটাইল কোয়ে যেটা পাইরুভেটের জারণ করে আমি পেয়েছি তার সঙ্গে বিক্রিয়া করলো, দিয়ে এনজাইমের নাম হচ্ছে সাইট্রেট সিনথেস, কারণ সাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে। তাহলে প্রোডাক্ট হলো সাইট্রিক অ্যাসিড, এনজাইম হলো সাইট্রেট সিনথেস, আর এক্ষেত্রে অ্যাসিটাইল কোয়ে 2 কার্বনযুক্ত আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বনযুক্ত জুড়ে তৈরি হলো 6 কার্বনযুক্ত সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডের মধ্যে 3টে COOH গ্রুপ থাকে, যাকে বলা হয় কার্বক্সিল গ্রুপ। তো যেহেতু 3টে কার্বক্সিল গ্রুপ এর মধ্যে পাওয়া যায়, তাই একে আরেক কথায় বলা হয় ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। অর্থাৎ এইগুলোর মধ্যে এই যে যেগুলো 6 কার্বনযুক্ত আমি লিখে রেখেছি, প্রত্যেকটার মধ্যে 3টে করে কার্বক্সিল গ্রুপ থাকে, তাই বলা হয় ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা TCA চক্র বা ক্রেস চক্র। তাহলে এই সাইট্রিক অ্যাসিড থেকে এরপর তৈরি হবে সিস অ্যাকোনাইটেট। তো নাইট্রেট বা যেগুলো শেষে টেট নেট এরকম লিখবো, সেগুলো মানেই হলো নাইট্রিক অ্যাসিড, একই কথা। তাহলে সিস অ্যাকোনাইটেট এটা একটা অন্তর্বর্তী যৌগ, তারপরে তৈরি হবে আইসোসাইট্রেট। তাহলে সাইট্রিক অ্যাসিড থেকে সিস অ্যাকোনাইটেট ও সেখান থেকে আইসোসাইট্রেট, এই তৈরি হওয়ার বিক্রিয়া চালায় হচ্ছে অ্যাকোনাইটেজ বলে একটি এনজাইম। সেক্ষেত্রে একবার জল বেরিয়ে যায়, আবার জল প্রবেশ করে, দিয়ে তৈরি হয় আইসোসাইট্রেট, মানে সাইট্রিক অ্যাসিডের ঠিক একই রকম দেখতে আরেকটি যৌগ। নেক্সট আইসোসাইট্রেট থেকে অক্সালো সাকসিনেট বলে একটি যৌগ তৈরি হয়। অক্সালো স্যাক্সিনের জৈব অ্যাসিড তৈরিকারী উৎসেচকের নাম হচ্ছে আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস। এবার আমাকে মনে রাখতে হবে, যেখানে ডিহাইড্রোজিনেস উৎসেচক কাজ করে সেই জায়গাতেই এনএডি প্লাস থেকে NADH2 তৈরি হয়। তো এনএডি প্লাস থেকে এখানে একটা NADH2 আমি পাচ্ছি। এবার আমাকে মনে রাখতে হবে যে পাইরুভিক অ্যাসিড 2 অণু, অর্থাৎ পুরো বিক্রিয়াটা চলবে 2 বার। 2টো পাইরুভিক অ্যাসিড অণুর জন্য 2 বার এই বিক্রিয়াটা চলবে, অর্থাৎ 2 বার 2 অণু অ্যাসিটাইল কোয়ে, তার জন্য বিক্রিয়াটা 2 বার চলে। তাই একটা গ্লুকোজ জারণের কত শক্তি তৈরি হচ্ছে সেই হিসাবটা যখন নেওয়া হয়, তখন ক্রেস চক্রকে 2 বার চললে যা পাওয়া যাবে সেই হিসাবটাকে ধরা হয়। তাহলে এখানে পাচ্ছি একটা NADH2, এটা 1 নম্বর আমি মার্কিং করে রেখেছি। নেক্সট অক্সালো সাকসিনের থেকে তৈরি হচ্ছে আলফা কিটো গ্লুটারেট। এখানেও যে এনজাইমটা কাজ করছে সেটা কি করছে না, কার্বন ডাইঅক্সাইডকে বের করছে। তার ফলে 6 কার্বন ছিল, একটা কার্বন ডাইঅক্সাইডের কার্বন বেরিয়ে গেলে হলো 5 কার্বনযুক্ত যৌগ আলফা কিটো গ্লুটারেট। তাহলে 6 কার্বন থেকে যখন 5 কার্বনযুক্ত যৌগ হলো, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল, এই ধরনের রিয়াকশনকে বলা হয় ডিকার্বক্সিলেশন। অর্থাৎ ডি মানে বের করে দাও, কার্বক্সিল গ্রুপ বা কার্বন ডাইঅক্সাইডকে বের করে দাও। তাহলে যে বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় তাকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে এখানে এনজাইমের নাম হচ্ছে অক্সালো সাকসিনেট ডিকার্বক্সিলেজ, মানে যে অক্সালো সাকসিনেট থেকে একটা কার্বন ডাইঅক্সাইডকে বার করে দেয়, দিয়ে তৈরি হলো আলফা কিটো গ্লুটারেট। এটা হলো 5 কার্বনযুক্ত একটা যৌগ, জৈব অ্যাসিড। আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড নেক্সট বিক্রিয়া করবে আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেস, আবার ডিহাইড্রোজিনেস,
মানে আবার এনএডি প্লাস থেকে এনএডিএইচ টু তৈরি হবে। তাহলে এখানে একবার হয়েছে, এখানে আরেকবার হলো, দুবার এনএডিএইচ টু তৈরি হলো। আর আমাকে এই আছে ইনি পরেই বলছি, আচ্ছা এনএডিএইচ টু এখানে একটা তৈরি হলো আলফা কিটো গ্লুটারেট, সেখান থেকে তৈরি হবে এবার। আচ্ছা আলফা কিটো গ্লুটারেটের পর এটার হিউজ চেঞ্জ হয়, এখানেও আলফা কিটো গ্লুটারেটের পরে কার্বন ডাইঅক্সাইডে বেরিয়ে যায়, এখান থেকে আর একটা কার্বন ডাইঅক্সাইড বেরোয়। তাহলে আলফা কিটো গ্লুটারেট যেটা 5 কার্বন যুক্ত ছিল সেটা এখন হয়ে যাবে 4 কার্বন যুক্ত সাকসিনিল কোয়ে। তাহলে আবার একটা কার্বন কমলো, মানে আবার একটা কার্বন ডাইঅক্সাইড বেরোলো, মানে এগেন ডিকার্বক্সিলেশন রিয়াকশন। এই ডিকার্বক্সিলেশন এবং ডিহাইড্রোজিনেশন দুটো রিয়াকশন একসাথে করে যে এনজাইম, তার নাম হচ্ছে আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেস। তাহলে আলফা কিটো গ্লুটারেট থেকে সাকসিনিল কোয়ে বানায় আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেস, এই উৎসেচক। তো এই উৎসেচকটা কার্বন ডাইঅক্সাইড বের করে। এছাড়াও কোয়ে এসএইচ, কোয়ে মানে কোএনজাইম এ এবং এসএইচ মানে তার সঙ্গে সালফার গ্রুপ যুক্ত থাকে, এই কোএনজাইম এ এবং এসএইচ এক্ষেত্রে বিক্রিয়া লাগে, দিয়ে তৈরি করে সাকসিনিল কোয়ে। এই কোয়ে মানে হলো কোএনজাইম এ। তাহলে আলফা কিটো গ্লুটারেট থেকে তৈরি হলো সাকসিনিল কোয়ে, সাকসিনিল কোয়ে থেকে তারপরে তৈরি হবে সাকসিনেট বা সাকসিনিক অ্যাসিড। তাহলে এটা 4 কার্বনযুক্ত, সাকসিনেটও 4 কার্বনযুক্ত, তাহলে দুটো কার্বন ডাইঅক্সাইড এখান থেকে বেরোলো। এই কারণেই আমরা শ্বাস দিয়ে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, প্রাণীরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ে বা উদ্ভিদেরা যখন শ্বসন করে তখন কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, তার কারণ হচ্ছে এই বিক্রিয়াগুলোই কার্বন ডাইঅক্সাইড বেরোয়। তাহলে এই সাকসিনেট তৈরি হলো, সাকসিনিল কোয়ে থেকে যখন সাকসিনেট তৈরি হবে, এনজাইমের নাম সাকসিনিল থায়োকাইনেজ। তো সেই থায়োকাইনেজ মানে যে থায়াল গ্রুপ অর্থাৎ সালফারযুক্ত গ্রুপ নিয়ে কাজ করে। নেক্সট হচ্ছে সাকসিনেট বা সাকসিনিক অ্যাসিড থেকে তৈরি হবে ফিউমারেট বা ফিউমারিক অ্যাসিড। সাকসিনেট থেকে ফিউমারেট এইটা তৈরি হওয়ার জন্য লাগে সাকসিনেট ডিহাইড্রোজিনেস। সাকসিনেট ডিহাইড্রোজিনেস এই এনজাইমটা মেইনলি অন্তঃপর্দায় থাকে, মাইটোকন্ড্রিয়া কমপ্লেক্স 2 এর মধ্যে থাকে। তো সাকসিনেট ডিহাইড্রোজিনেস যেটা FADH2 D প্লাস থেকে FADH2 তৈরি করে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা NADH2 পেয়ে এসেছি, এবার হচ্ছে FADH2 ফ্ল্যাভিন অ্যাডিনিন ডাইনিউক্লোটাইড, এটা হলো নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লোটাইড, কাছাকাছি যৌগ। তাহলে FADH2 এক্ষেত্রে তৈরি হলো। এবার নেক্সট হচ্ছে ফিউমারিক অ্যাসিড, ফিউমারেট বা ফিউমারিক অ্যাসিড থেকে তৈরি হবে ম্যালেট বা ম্যালিক অ্যাসিড। ফিউমারেট থেকে ম্যালেট এনজাইমের নাম হচ্ছে ফিউমারেজ, যেটা ম্যালেট তৈরি করছে। ম্যালেটের পরে নেক্সট আবার ফেরত আসছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে, যেটা এগেন 4 কার্বনযুক্ত যৌগ। তো ম্যালেট থেকে অক্সালো অ্যাসিডের তৈরি করে ম্যালেট ডিহাইড্রোজিনেস, আবার ডিহাইড্রোজিনেস মানেই এনএডি প্লাস থেকে এনএডিএইচ টু তৈরি হবে। তাহলে এইটা গেল টোটাল বিক্রিয়া। তাহলে এক্ষেত্রে আমি তিন জায়গায় এনএডিএইচ টু তৈরি হলো, এক হচ্ছে আইসোসাইটেড ডিহাইড্রোজিনেস, আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেস ও ম্যালেট ডিহাইড্রোজিনেস, এই তিন জায়গায় এনএডিএইচ টু তৈরি হয়েছে। এছাড়াও সাকসিনেট ডিহাইড্রোজিনেস এফএডিএইচ টু তৈরি করেছে। তাহলে বিক্রিয়াটা যদি দুবার চলে তাহলে এই তিনকে দুই দিয়ে গুণ করলে 6টা আর দুটো এফএডিএইচ টু, টোটাল 2 FADH2 ও 6টা NADH2 এই বিক্রিয়ায় পাচ্ছি। তাহলে এই NADH2 ও FADH2 গুলো নিয়ে কোষ এবার করবে কি? নেক্সট স্টেপ প্রান্তীয় শ্বসন। প্রান্তীয় শ্বসনে কি হয়, যে NADH2 গুলো তৈরি হলো সেগুলো বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে, সেটা ডিটেলসে আমি যাচ্ছি না, যাকে বলা হয় কেমি অসমোটিক থিওরি বা মেকানিজম। তো সেই কেমি অসমোটিক মেকানিজমের মাধ্যমে এক অণু NADH2 থেকে আড়াই অণু ATP উৎপন্ন হয়, আর এখনও FADH2 থেকে দেড় অণু ATP উৎপন্ন হয়। আগের মতো বার ছিল এক অণু NADH2 থেকে তিন অণু ATP আর FADH2 থেকে দু অণু ATP, মডার্ন মতবাদ বলছে যে এক অণু NADH2 থেকে আড়াই অণু ATP আর এক অণু FADH2 থেকে দেড় অণু ATP তৈরি হয়। তাহলে এইভাবে যত NADH2 তৈরি হয়েছে আর যত FADH2 তৈরি হয়েছে এখানে বা এর আগের পাইরুভিক অ্যাসিডের বিটা জারণে বা গ্লাইকোলাইসিসে, সমস্ত NADH2গুলো এবার আড়াই অণু করে এটিপি উৎপাদন করবে প্রান্তীয় শ্বসনে। তাহলে এইভাবে শ্বসনের চারটে পর্যায় কমপ্লিট হলো, গ্লাইকোলাইসিস, তারপরে হচ্ছে পাইরুভিক অ্যাসিডের বিটা জারণ, ক্রেস চক্র আর প্রান্তীয় শ্বসন। তাহলে প্রান্তীয় শ্বসনের শেষে টোটাল কতগুলো এটিপি উৎপন্ন হয়? আগে মনে করা হতো 36 বা 38 অণু এটিপি উৎপন্ন হয়, কিন্তু এখন সংখ্যাটা কমে গেছে। তাহলে এখন সংখ্যাটা দাঁড়িয়েছে গ্লাইকোলাইসিস থেকে 7 অণু, সেই এই আড়াই ও দেড় অণু এই হিসাব করে, এবং টোটাল সরাসরি যতগুলো সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি তৈরি হচ্ছে সেগুলোকে ধরে নিয়ে 7 অণু এটিপি গ্লাইকোলাইসিসে,
পাইরুভিক অ্যাসিডের জারণের ফলে 5 অণু এটিপি আর ক্রেস চক্রে 18 অণু এটিপি সব মিলিয়ে 30 অণু বা 32 অণু সেটা ম্যালেস অ্যাসপার্টেট সাটল বলে কিছু ব্যাপার আছে বা গ্লিসারল লেয়ার 3 ফসফেট সাটল সেগুলোর উপর ডিপেন্ড করে 30 অণু বা 32 অণু এটিপি তৈরি হয় ক্রেস চক্রের মাধ্যমে এটা গেল ক্রেস চক্রের বিভিন্ন এটিপির হিসাব নেক্সট আসছে আমরা শ্বাস অনুপাত বা রেসপিরেটরি কোশেন্ট যাকে বলা হয় আরকিউ আরকিউ মানে হচ্ছে এই শ্বসনে বিক্রিয়ার প্রথম দিনে আমরা দেখেছিলাম সবার শ্বসনে লাগে ওটু তৈরি হয় সিও টু এই যে এখানে সিও টু তৈরি হচ্ছে বিক্রিয়াগুলোতে তাহলে যতটা সিও টু উৎপন্ন হলো আর যতটা ওটু লাগলো তার যে অনুপাত তাকে বলা হয় শ্বাস অনুপাত তো এক্ষেত্রে আমরা বিক্রিয়ার যে পদার্থ সেটা নিয়েছি শর্করা তো শর্করার ক্ষেত্রে শ্বাস অনুপাত সবসময় এক অর্থাৎ ছটা সিও টু লাগে ও ছটা ওটু লাগে ছয় বাই ছয় মানে এক কিন্তু এটা যদি প্রোটিন বা ফ্যাট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মানটা পাল্টে যায় প্রোটিনের শ্বাস অনুপাত 0.9 আর ফ্যাটের শ্বাস অনুপাত 0.7 এটা গেল শ্বাস অনুপাত নেক্সট আমরা আসি যে এই ক্রেস চক্রের গুরুত্বগুলো কী কী মানে ক্রেস চক্রের মাধ্যমে কোষের কী লাভ হচ্ছে এক হচ্ছে শক্তির মুক্তি তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যালোক থেকে যে শক্তিটা আমি খাদ্যের মাধ্যমে আবদ্ধ করে রেখেছিলাম সেই শক্তি আবার জারণের মাধ্যমে এটিপি হিসাবে বেরিয়ে এলো সেটা হলো শক্তির মুক্তি আর শক্তির রূপান্তর সৌরশক্তি যেটা খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে সেটা আটকে ছিল সেই স্থৈতিক শক্তি পুনরায় রাসায়নিক শক্তিরূপে এটিপির মধ্যে চলে এলো সেই এটিপিকে কাজে লাগিয়ে দেহের যাবতীয় কাজকর্ম চলবে যাবতীয় পেশি সংকোচন হাঁটা চলা থেকে আরম্ভ করে কথা বলা জেগে থাকা যাবতীয় কাজকর্ম কোষ এটিপি সাহায্যে করবে আর একটা হলো ও2 CO2 ভারসাম্য রক্ষা অর্থাৎ অক্সিজেন প্রোডাকশন হয় সালোক সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হয় শ্বসনে যেটা আবার উভয় ক্ষেত্রেই কাজে লাগে এইভাবে পৃথিবীতে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা থাকে শ্বসন ও সালোক সংশ্লেষের মাধ্যমে তো এটাই হলো শ্বসনের শেষ ভিডিও এটাই ক্রেস চক্র কোনো খটকা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে কিছু শেয়ার করো লাইক ও কমেন্ট করে জানাও কেমন লাগছে আর বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও আলে তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাও ধন্যবাদ